গাইস কি অবস্থা? সবার বাইরে যাচ্ছি, এখন শপিং করতে যাবো, ওখান থেকে দেখাবো। থ্যাংক ইউ। আজকে রুটিনে আমার প্রথম যে কাজটা ছিল সেটা হলো আমার ড্রাইভিং লাইসেন্সের জন্য পাসপোর্ট সাইজের ফটো। তো লন্ডনে যেটা হয়, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি ফটো তুলতে গেলে আপনাকে ওয়েট করতে হবে, সেটা আপনি দাঁড়িয়ে করতে হবে যদি চেয়ার খালি না হয়। আমাকে বুধ হয় বেশিক্ষণ অপেক্ষার পুহর গণতে হয় নাই, আমার ফটো আমার হাতের নাগালে চলে এসেছে। এখন আমি যা করব হলো আমার পাসপোর্ট এবং আমার ফটো এবং আমার পিআর কার্ড আমি ব্রিটিশ গভর্নমেন্টের কাছে সেন্ড করব এবং আমার প্রভিশন লাইসেন্স চলে আসবে। তারপর থেকেই আমি আমার ড্রাইভিং টেস্ট শুরু করতে পারব। তো আমার অপেক্ষা। কুরিয়ারে এখন আমার অ্যাড্রেস লেখা হচ্ছে, কারণ এই ডকুমেন্টগুলো আবার আমার কাছে ফিরে আসবে 2 সপ্তাহ পর। তো কোনো রকম গোলমাল হলে আমি আর না পাওয়ার সম্ভাবনা বেশি থেকে যায়, সেক্ষেত্রে আমাকে খুব দৃঢ়হস্তিভাবে কাজটা করতে হচ্ছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর এসেছে আমাদের ফলা। But this is nice. Okay. যাক, অনেকক্ষণ শপিং করা হলো, এবার বডিটা ম্যাসাজ করে এনে তাও যদি হয় শপিং মলে ফ্রি। ও কি আরাম, আপনাদেরকে কি বলবো মশাই, বুঝেছেন তো? মেশিনটা স্পেশালি তাদের জন্য খুবই উপকারী যাদের পিছনে ব্যথা হয়, মানে ব্যাক পেইন। পিছনের ব্যথা সারানোর জন্য এ মেশিন খুবই উপকারী। How long is this? Oh, Jack. So easy.
মেসাজ অনেক করানো হলো, এবার শপিংটাও শেষ করা যাক। অনেকক্ষণ শপিং করার পর এবার বিল দেওয়ার পালা। কার্ড গুছিয়ে নিলাম, এবার পাসওয়ার্ড মেরে নিব, তারপর পেমেন্ট হয়ে যাবে। What was the bill? £100, 101.